ফাইনালি উনি এটাকে ওভারটেক করেছে এই আপনার টাউন হলের যে গলি রাস্তাটা আছে লেফট পারে ওভারটেক করে গাড়িটা দিয়ে তাকে ব্লক করেছে বড়টাকে তারপরে যখন চেক করে তো ড্রাইভার আর সঙ্গে আরেকজন ছিল ওরা পালিয়ে যায় পাবলিক ওখানে স্টপের মধ্যে পাবলিক ছিল ওরা হেল্প করে গাড়িটা খুলে দেখে গিয়ে বলে ফেন্সিডিল আছে তো তখন ভেরিফিকেশনে আমি আর ওসি সাহেব ওখানে স্পটে পৌঁছাই ওখানে গিয়ে আমরা মোটামুটি 750টা ভায়াল ফেন্সিডিল উদ্ধার করি এটার আনুমানিক 3.5 লাখের ভ্যালু হবে গাড়িও আমরা সিজ করেছি এখন আমরা সিসিটিভি দেখে যারা যে গাড়িতে ছিল তারা কেস তাদের একটা করে আমরা কেস নিয়ে গাড়ি চালক এরকম আমরা বললাম যে যখন গাড়িটাকে আটক করা হয়েছে বাইকে ছিল তো কোনোভাবে বাইকটা দিয়ে বোলেরোকে আটক করা হয়েছে কিন্তু ওরা পালাতে সক্ষম হয়েছে তো সরোয়ালের দিকে পালিয়েছে আমরা সিসিটিভি দেখে আইডেন্টিফাই করবো আমরা পেয়ে যাবো কয়জন ছিল স্যার গাড়িতে দুজন ছিল